সোমবার লালবাজার অভিযানে নামেন জুনিয়র ডাক্তাররা। লালবাজারের আগে তাদের আটকে দেয় পুলিশ, এরপর ফিয়ার্স লেনের সামনে সেই রাস্তায় বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিটের ওপরে বসে পড়েন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। সময় যত গড়ায় ততই বাড়তে থাকে আন্দোলনের আঁচ। চিকিৎসকরাও অনড়, রাত ভোর চলে এই অবস্থান বিক্ষোভ, মঙ্গলবার সকালেও চলে অবস্থান বিক্ষোভ জুনিয়র ডাক্তারদের। সকাল থেকে যে আন্দোলন চলছে এই রাজপথে, সেই আন্দোলন এখনো চলছে। সেই ছবিটা একটু দেখাবো যে সারা রাত তারা বসে রয়েছেন, এই আন্দোলন এখনো পর্যন্ত চলছে। তাদের যে দাবি ছিল সেই দাবিতেই তারা একেবারে অনড়। একদিকে যেরকম কলকাতা পুলিশের তরফ থেকে ব্যারিকেড করা রয়েছে, 9 ফুটের যে ছবিটা দেখানো হয়েছিল সেই ব্যারিকেড যেরকম একদিকে রয়েছে, আর এই পারে তার ঠিক বিপরীতেই বউবাজারে ঠিক বিবি গাঙ্গুলি স্ট্রিটে এখনো পর্যন্ত ডাক্তারি পড়ুয়া যারা রয়েছেন তারা এখনো পর্যন্ত এই আন্দোলনে বসে রয়েছেন। সারা রাত অতিক্রান্ত তারা এই আন্দোলনে রয়েছেন এবং তাদের যে দাবি থাকছে যে একদিকে যেরকম ডেপুটেশন জমা কলকাতা পুলিশ কমিশনারে দেখা করার কথা, সেই দাবিতেই তারা এখনো পর্যন্ত বসে রয়েছেন। এবং এরই পাশাপাশি সারা রাত তারা বসে রয়েছেন, সারা রাত আপনারা বসে রয়েছেন, এখনো পর্যন্ত কি প্রতিক্রিয়া এসছে? এখনো পর্যন্ত তো কোনো প্রতিক্রিয়া আসেনি, বসে আছি আমরা, অপেক্ষায় বসে আছি, দেখা যাক কি জানানো হচ্ছে। কথা তো হয়েছে, কালকে রাতেও কথা হয়েছে, কি জানানো হচ্ছে? আপনি তো দেখতেই পাচ্ছেন বসে আছি, জানানো যদি হয় তাহলে তো আমাদের সামনে, আমাদের তো দাবি পরিষ্কার, সেটা তো সবাই সব জায়গায় বলেইছে, সামনে আসবে সেটাই হবে। সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে, আজকে কোর্ট প্রডিউস রয়েছে জানা যাচ্ছে, এই ব্যাপারে যারা আন্দোলনে রয়েছেন আপনারা, আপনাদের কি মত? এটা তো একটা আংশিক জয় হিসেবে আমরা দেখছি, কিন্তু মেন যে আন্দোলনের ফোকাসটা ছিল সেটা তো আমাদের যে অভয়ার যে যারা ধর্ষক তাদেরকে ধরে গ্রেপ্তার করে শাস্তি দেওয়া, তো সেই জিনিসটা এখন আমরা পাইনি, এটাই এখনো মেন ফোকাস থাকবে। তো ডাক্তাররাই রয়েছে, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তারদেরও অনেকেই রয়েছেন, আর সাধারণ মানুষ কিছু আছে। এই এছাড়াও অভিনেত্রী, অভিনেতা অভিনেত্রীরাও এসেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা রাতে হয়তো এসেছিলেন, আমি তো রাতে ছিলাম, আমি সকালেই এখন এসেছি। দিন অতিক্রান্ত, গোটা রাত অতিক্রান্ত, এখনো পর্যন্ত আন্দোলনে অনড় আন্দোলনকারীরা। একদিকে গার্ডরেল রয়েছে, বিপরীতে আন্দোলনকারীরা। তাদের যে দাবি, যে অভয়া বা তিলোত্তমা যেটা বলা হচ্ছে, তাদের যে ধর্ষক, সেই ধর্ষকদের যতক্ষণ না পর্যন্ত শাস্তি হচ্ছে তারা এই আন্দোলন চালিয়ে যাবে। একদিকে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু সেটা বলা যায় সাময়িক স্বস্তি তাদের জন্য, কারণ যে কাণ্ডে গ্রেপ্তার, আর্থিক দুর্নীতি, সেটা কোনো ধর্ষণ মামলা বা এই সংক্রান্ত বিষয়ে তাকে গ্রেপ্তার করা হয়নি, তাই তারা মনে করছেন এটা একটা সাময়িক স্বস্তি। কিন্তু যতক্ষণ না পর্যন্ত আসল দোষীরা শাস্তি পাচ্ছে, তাদের যতক্ষণ না পর্যন্ত শাস্তি সুনিশ্চিত হচ্ছে, এই আন্দোলন যেই রাজপথেই থাকবে সেটা তারা বুঝিয়ে দিচ্ছে। ক্যামেরা বিনয়ের সঙ্গে রিকের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা। ঠিক এই মুহূর্তে